নমস্কার, আপনারা দেখছেন হল্লা বল। গোটা দিনের গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি চুই। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু প্রথমেই দেখে নিন এক নজরে সংবাদ শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন ক্লান্তি করে দূর, স্বাস্থ্য ভরপুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। শোরুমে কাঠের তারের বেড়ার কাজ সম্পূর্ণ করতে ইন্দো বাংলা যৌথ উদ্যোগে ফ্ল্যাট মিটিং অনুষ্ঠিত। কেন্দ্র সরকারের এলআইসি শেয়ার বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাজ্যেও এক ঘন্টার কর্মবিরতি পালন করলো এলআইসি কর্মীরা। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার দলের গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নিল আইএনপিটি দল। এখন সংবাদ বিস্তারিত। শাবরুমের মৈত্রী সেতু সংলগ্ন 350 মিটার এলাকায় কাটা তারের বেড়ার কাজ সম্পন্ন করা নিয়ে মঙ্গলবার ভারত ও বাংলাদেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয় শাবরুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে। এই বৈঠক অনুষ্ঠিত হয়। সম্প্রতি শাবরুমের মৈত্রী সেতু সংলগ্ন স্থান থেকে কাঁঠালছড়ি হয়ে আইলমারা পর্যন্ত স্থানে কাটা তারের বেড়ার কাজ চলাকালে বাংলাদেশের বিজেপি সংশ্লিষ্ট কাজের ঠিকাদারকে বাধা দেয়। এতে কাজ বন্ধ করতে বাধ্য হয় ঠিকাদাররা। এই 350 মিটার স্থানে কাটা তারের বেড়ার কাজ সম্পন্ন করতে মঙ্গলবার ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে এক ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। এই ফ্ল্যাগ মিটিং শাবরুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এই ফ্ল্যাগ মিটিং এ বাংলাদেশের বিজেপি দলের 22 জনের এক প্রতিনিধি দল অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, হলা বল। শেয়ার বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার আগরতলার প্যারাডাইস চৌমুহনী স্থিত কার্যালয়ে এক ঘন্টা কর্মবিরতি পালন করে বিক্ষোভ প্রদর্শন করে এলআইসির কর্মী ও আধিকারিকরা। এদিন গোটা দেশের সবকটি এলআইসি কার্যালয়েই এই কর্মবিরতি পালন ও বিক্ষোভ প্রদর্শন করে কর্মচারীরা। এলআইসি শেয়ার বিক্রির কেন্দ্রীয় সরকারের উৎফাট সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামলো এলআইসি কর্মীরা। এদিন সারা ভারতে দুপুর 12:30 থেকে 1:30 পর্যন্ত এক ঘন্টার কর্মবিরতি পালন করে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে এলআইসির অফিসেও এলআইসি কর্মীরা এই আন্দোলনে সামিল হন। এলআইসি চার বিক্রি সিদ্ধান্তের প্রতিবাদে আজকের এই বিমা শিল্পে এক ঘন্টা ধর্মঘট সফল করুন। এই ধর্মঘটটি শেষ প্রসঙ্গে এলআইসির এক আধিকারিক জানান, তারা কেন্দ্র সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে চান। এক্ষেত্রে এলআইসির গ্রাহক ও দেশের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের সহযোগিতা চান তারা। সবার কাছে আহ্বান রাখতে চাই যে আসুন আমরা সংঘবদ্ধভাবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা কেন্দ্রীয় সরকারকে বাধ্য করি, এবং আমাদের বিশ্বাস আমরা যদি আমাদের এই আন্দোলনটা সঠিকভাবে পরিচালনা করতে পারি তাহলে আমাদের কেন্দ্রীয় সরকার বাধ্য হবেন এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে। এবং এই লক্ষ্যে আমরা আজকে এক ঘন্টার ধর্মঘটের মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু করেছি,
আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। সেখানে আমাদের শিল্পের ভিতরে আমাদের যে বিভিন্ন কর্মচারী, আমাদের এজেন্ট বন্ধুরা আছেন, তাদেরকে যেমন আমরা পাশে নেব, আমরা রাস্তায় নামব, আমরা প্রতিটি ভারতবাসীর কাছে যাব, প্রতিটি বীমাকারীর কাছে যাব, এবং এর বিরুদ্ধে একটা জোরদার লড়াই গড়ে তুলব। এবং আমরা আশাবাদী সেখানে আমরা অবশ্যই জয় পাব, কারণ গত 30 বছর ধরে আমরা বীমা শিল্পকে রক্ষার যে আন্দোলন শুরু করে আসছি সেখানে কোটি কোটি মানুষের সমর্থন পেয়েছিলাম বলেই আছে। ভারতবর্ষের সমস্ত অংশের যে শিল্পে সেখানে বিদেশি মানে বেসরকারি সবগুলি এলআইসির কার্যালয়ে এই 1 ঘন্টার কর্মবিরতি পালন করা হয়। এই সময় কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেন। জানা গেছে সংস্থার কর্মীরা একজোট হয়ে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট হলাবুল। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক রণকৌশল নির্ধারণে মঙ্গলবার আইএনপিটি দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে দলের সবকটি শাখা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আসন্ন এডিসি নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম শুরু করে দিয়েছে রাজ্যের অন্যতম উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল ইন্ডিজেনাস ন্যাশনাল পার্টি অফ ত্রিপুরা বা আইএনপিটি। মঙ্গলবার আইএনপিটির আগরতলা কৃষ্ণনগর স্থিত কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের সভাপতিত্ব করেন দলের সভাপতি বিজয় কুমার রাখল। মোট 4টি এজেন্ডাকে সামনে রেখে এই বৈঠক হয়। এই এজেন্ডাগুলি হল দলের রাজ্য সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত করা, এডিসি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারিত করা, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। এদিন আইএনপিটি দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা এই সংবাদ জানান। কার্যকরী কমিটির বৈঠক, পাশাপাশি উপদেষ্টা কমিটি, ছাত্র সংগঠন, যুব সংগঠন, মহিলা সংগঠন, কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকও রয়েছেন। আমাদের আজকের বৈঠকে 4টা এজেন্ডা রয়েছে, সেই 4টা এজেন্ডার উপর আলোচনা হবে, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তার মধ্যে রাজ্য সম্মেলন আমাদের ডিও হয়ে রয়েছে, সে ব্যাপারে সিদ্ধান্ত হবে। আসন্ন এডিসি নির্বাচনে দলের কী রণকৌশল হবে সেটাও ঠিক হবে। তারপরে নাগরিকত্ব সংশোধনী আইন, জাতীয় নাগরিক পঞ্জীকরণ, সে ব্যাপারে আপনারা সবাই জানেন আইনপিটি সক্রিয়ভাবে জড়িত। এই ব্যাপারেও আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে এটা সিদ্ধান্ত হবে। এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আমাদের প্রেসিডেন্ট বলেছিলেন যে কিছু কিছু জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল নতুন করে আইএনপিটি যে মিশে যাবে সেই বিষয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা হবে, এবং সিদ্ধান্তের পরে আমরা আপনাদের প্রেস রিলিজের মাধ্যমে জানাব। এই বৈঠকে আইএনপিটি দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্যরা ছাড়াও উপদেষ্টা কমিটি, ছাত্র যুব কমিটি এবং মহিলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট হলাবুল। চলতি বছরের জুন মাসে বাংলাদেশের ঢাকা থেকে ভারতের শিলিগুড়ি পর্যন্ত রেল চলাচল শুরু হবে। বাংলাদেশের রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন এ সংবাদ জানিয়েছে। তিনি আরও জানান, সড়ক পথে নির্ভরশীলতা কমিয়ে রেলপথের উপর গুরুত্ব বাড়াতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। ঢাকা থেকে ভারতের শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চলাচল আগামী জুনে শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশের রেলপথ মন্ত্রী মিস্টার নুরুল ইসলাম সুজন। সড়ক পথে নির্ভরশীলতা কমিয়ে রেলপথের উপর গুরুত্ব বাড়াতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার বিকেলে সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের সাধারণ আলোচনায় অংশ নিয়ে রেলপথ মন্ত্রী এ তথ্য জানান। ঢাকা কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস যেখানে সপ্তাহে 4 দিন চলছে, সেটি আগামী 11 ফেব্রুয়ারি হতে সপ্তাহে 5 দিন চলবে এবং খুলনা কলকাতা রুটে এটি একদিন চলত, সেটি 15 ফেব্রুয়ারি থেকে সপ্তাহে 2 দিন চলবে বলে জানান মন্ত্রী।
আমেরিকা থেকে 40টি ব্রডগেজ ইঞ্জিন ক্রয় করা হবে। আগামী বছরের মার্চ থেকে 2022 সালের ফেব্রুয়ারির মধ্যে ইঞ্জিনগুলি রেল মন্ত্রণালয় সংগ্রহ করবে। এছাড়া এই জোনের মধ্যে দক্ষিণ কোরিয়া এবং 10টি মোটর গেজ ইঞ্জিন এবং আগামী বছরের মধ্যে আরও 20টি ইঞ্জিন সংগ্রহ করা হবে। পদ্মসেতুর উপর দিয়ে যে ট্রেন চলবে সেখানে ইলেকট্রনিক ট্রেন প্রকল্প গ্রহণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জয়দেবপুর এবং চট্টগ্রাম কক্সবাজার পর্যন্ত ইলেকট্রনিক ট্রেন চালু করা হবে। সরকারের উপর নির্ভরশীলতা কমিয়ে ট্রেনে 30-35% সক্ষমতা করার পরিকল্পনা রয়েছে। জাইকার অর্থায়নে বঙ্গবন্ধু সেতুর 30 মিটার উজানে আরেকটি রেল সেতু করা হবে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী 14 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন। ঢাকা থেকে নিজস্ব প্রতিনিধি হাবিবুর রহমানের রিপোর্ট, হোডা বোল। রাজ্য কংগ্রেস নেতা সুবল ভৌমিক সম্প্রতি কাঞ্চনপুর মহকুমার আনন্দ বাজারের উদ্বাস্তু শিবির পরিদর্শন করেন। শিবির পরিদর্শন শেষে তিনি কাঞ্চনপুরে ফিরে এক সাংবাদিক বৈঠক করেন। এই সাংবাদিক বৈঠকে রাজ্য কংগ্রেস নেতা সুবল ভৌমিক কি বললেন তা একবার শুনুন। শরণার্থীদের প্যাকেজ দেওয়া হয়েছে, সেইভাবেই যেন এই পরিবারগুলোকে অবিলম্বে প্যাকেজ দিয়ে এবং সেখানে যাতে ওরা নিরাপদে থাকতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, পরিবার পরিজন নিয়ে থাকতে পারে, এটা আমরা দাবি জানাচ্ছি। কেন্দ্রীয় সরকার রিয়াং শরণার্থীদের এটা দীর্ঘ দিনের সমস্যা, কেন্দ্রীয় সরকার এটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বারবার এগ্রিমেন্ট করেছে, এগ্রিমেন্ট করেও, কারণ এমন দিল্লিতে যে দলের সরকার, যে দুটো রাজ্যের মধ্যেই সমস্যা, ত্রিপুরা এবং মিজোরাম দুটো রাজ্যেই বিজেপির বা বিজেপির সহযোগী এনডিএ সরকার, সুতরাং কেন্দ্রীয় সরকার এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এই দুটো রাজ্যের সহযোগিতা নিয়ে, যেহেতু মিজোরাম আমাদের থেকে অনেক বড় রাজ্য, তাদের সেখানে লোকসংখ্যাও কম, আমাদের রাজ্যে সেটাকে একটা বাস্তবমুখী সেটেলমেন্ট করতে পারত। আমরা সেটেলমেন্টে বিশ্বাসী, আমরা শান্তিতে বিশ্বাসী, কিন্তু এই তাদের জন্য এর আগেও বারবার এই এগ্রিমেন্ট করার পরও কিন্তু সেটেলমেন্ট হয়নি। তাহলে এবার কীভাবে সেটেলমেন্ট হবে আমরা জানি না। শুধু সামনে এডিসি নির্বাচনকে সামনে রেখে একটা চমক দেওয়ার জন্য, একটা চটকদারি একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোথায় জমি দেওয়া হবে, কীভাবে দেওয়া হবে, কোথায় তাদের বসতি স্থাপন করা হবে, কোনো কিছু স্পেসিফিক কিছু নেই। কিছু আর্থিক সাহায্য ঘোষণা করে দিয়েছে। আরও যেটা আজকের দিনে দুর্ভাগ্য, এই রিয়াং শরণার্থী পরিবারগুলো তাদের কি ভোটার করে দেওয়া হয়েছে, মিজোরামে তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আজকের দিনে তারা ভারতবর্ষের নাগরিকই নয়। তাদের মানে আলটিমেট ডিটেনশন সেন্টারে পাঠানোর মতো অবস্থায় গিয়ে দাঁড়ায়। উনি রাজ পরিবার বিলংস করেন, কিন্তু আমার দুর্ভাগ্য ওনার পরিবারের ইতিহাসটা উনি জানেন না। এই ডুম্বুর প্রজেক্টের জন্য যেসব জনজাতিরা উচ্ছেদ হয়েছে তারা অধিকাংশ ত্রিপুরাই আছে, আর যারা অপজাতি তফসিলি জাতির কিছু মানুষ তাদেরকে রাজনগর বিলোনিয়া রাজনগরে পুনর্বাসন দেওয়া হয়েছে। এখানে অনেক দীর্ঘ ইতিহাস, কাঞ্চনপুরে যারা আছে তারা সেই সময় রাজতন্ত্রের বিরুদ্ধে রিয়াং বিদ্রোহ হয়েছিল। আপনারা জানেন রতনমণি রিয়াংকে কিভাবে হত্যা করা হয়েছে, এবং সেই সব ঘটনা পরে পরবর্তী সময়ে রিয়াং বিদ্রোহের পরে জমাতিয়া বিদ্রোহ হয়েছে, কুকি বিদ্রোহ হয়েছে, এমনকি শামসের গাজীর নেতৃত্ব বিদ্রোহ হয়েছে। এই বিদ্রোহগুলো রাজতন্ত্রের বিরুদ্ধে হয়েছে এবং সেই সময় এই রিয়াংদের রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এবং তাদের এই রাজ্য থেকে রাজ্য ছাড়া করা হয়েছিল। এগুলো ইতিহাসটা জানেন না বলে উনি বলেন এগুলো ঠিক নয়। কাঞ্চনপুরে নাগরিক সুরক্ষা মঞ্চ নামে একটি সংগঠন আন্দোলন করছে, তারা 11 দফা দাবিতে, আপনারা কি সেই দাবিগুলিকে সমর্থন করেন? আমরা কাঞ্চনপুরে মানুষের অধিকারের নিয়ে সবাই আন্দোলন করতে পারে, এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের বাঁচার অধিকার, এটা সংবিধান প্রদত্ত অধিকার। আমার একটা সরকারের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে তার সেফটি, সিকিউরিটি এবং তার স্ট্যান্ডার্ড অফ লিভিং, এটা কীভাবে উন্নত করা যায়, এ হচ্ছে একটা সরকারের কাজ। কাঞ্চনপুরে
মানুষের জন্য লড়াই করছে। আমরা মনে করি যে কাঞ্চনপুরে পুরো যে শান্তি এবং সম্প্রীতি ছিল সেটা বজায় থাকবে, রাজ্য সরকার সেদিকে দৃষ্টি দেবেন এবং সেখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ভূমিকা নিয়ে এখানে যাতে শান্তি সম্প্রীতিতে সবাই থাকতে পারে। আন্দোলন এটা ধারাবাহিক প্রক্রিয়া, যে কোনো রাজনৈতিক দল করতে পারে, যে কোনো অরাজনৈতিক সংগঠন করতে পারে, এগুলো সরকারকে, সরকার যদি এগুলোর প্রতি দৃষ্টি না দেন আমি মনে করি অবিলম্বে রাজ্য সরকারকে এবং মুখ্যমন্ত্রীকে এইগুলো এই নিয়ে তাদের সঙ্গে বসে এইসব সমস্যাগুলো এইভাবে কোথাও বসবাস করতে পারে না। আজকে মিজোরাম সরকার, কেন্দ্রীয় সরকার যদি সদিচ্ছা থাকত তাহলে তাদের পুনর্বাসন দিয়ে তাদের জন্য ভোটার তালিকা তৈরি করে তারপরে মিজোরাম থেকে তাদেরকে ভোটার তালিকা থেকে তাদেরকে ডিলিট করা হতো তাদের নামগুলো। এটা কোন একটা উদ্ভব সরকার চললে কেন্দ্র এবং রাজ্যগুলোতে যে তাদের নাগরিকত্ব না দিয়ে তাদের নাগরিকত্বগুলো থেকে সরে তড়িঘড়ি করা হয়েছে একটাই কারণে, যাতে মিজোরামে ওরা আর কিছুতেই ফিরে যেতে না পারে। এটাকে বহন করতে হবে ত্রিপুরার, ত্রিপুরায় ওদেরকে বহন করতে হবে ত্রিপুরা, যে কারণে মিজোরাম সরকার তড়িঘড়ি ওদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা একটা অমানবিক ঘটনা, একটা মানুষকে ডি ভোটার করে যাওয়া এবং তাদের, তারা আজকের দিনে ভারতবর্ষের ভোটার নয়, এই জিনিসটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে করেছে, এটা অমানবিক সিদ্ধান্ত। তারা কোথায় এগ্রিমেন্ট, কারণ এবারে এগ্রিমেন্টকে যদি আমাদের সম্মান জানাতে হয় তাহলে পূর্বের এগ্রিমেন্টগুলো কী দুষ করেছে, পূর্বের এগ্রিমেন্ট যখন কোনো কার্যকর হয়নি এগ্রিমেন্টগুলো, বর্তমান এগ্রিমেন্টটা তো কার্যকর না হতে পারে কিন্তু তার আগে তাদেরকে মিজোরামের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো, আজকে সেটার কী জবাব দেবে, কী কৈফিয়ত দেবে কেন্দ্রের সরকার বা রাজ্য সরকার? আমরা তাদের নাগরিকত্বটা আজকে মানে এইভাবে কেড়ে নেওয়া হলো, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং এডিসি এরিয়ার মধ্যে যত বিপিএল পরিবার আছে, সেটা জনজাতি হোক, জাতি হোক, সাধারণ সম্প্রদায়ের হোক, সমস্ত বিপিএল পরিবারকে যে প্যাকেজটা দেওয়া হয়েছিল, অর্থনৈতিক প্যাকেজটা আপনারা জানেন, ত্রিপুরার গ্রামীণ অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছে, পাহাড়ে খাদ্যের অভাব, হাহাকার চলছে, পানীয় জল নেই, স্বাস্থ্য পরিষেবা নেই, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, আর্থিক দণ্ড তেমন জায়গায় গেছে, মানুষ কৃষকরা মুখে। এই সময়ে আমাদের এই এডিসি এরিয়ার ভেতর যেসব বিপিএল পরিবার আছে, সে জাতি হোক, উপজাতি হোক, জনজাতি হোক, সেই পরিবারগুলোকে এই প্যাকেজের আওতায় আনা, 4 লক্ষ টাকা করে ফিক্স, 1.5 লক্ষ টাকা ঘরের জন্য, 5,000 টাকা করে মাসে এবং 2 বছর রেশন ফ্রি, এইগুলো যাতে সমস্ত পরিবাররা পায়, বিশেষভাবে যারা 50,000 জুমিয়া পরিবার, জুমিয়া পরিবারদের জুম করার জন্য খালি জায়গা পাহাড় দরকার, যে খালি জায়গাগুলো, খালি জায়গাগুলোতে বসতি হলে জুমিয়া পরিবারগুলো কি করে জুম করবে। এ রাজ্যে একটা মানে অসহনীয় অবস্থার দিকে চলছে, সরকারের কোনো দৃষ্টিভঙ্গি নেই, এই সরকার শুধু একটা অস্থিরতা সৃষ্টি করে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, শুধু সামনে এডিসি নির্বাচনটাকে পাখির চোখ করে ওরা এই রাজ্যটাকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়া হয়েছে। নেতৃত্বরা এই ফায়ারিং রেঞ্জের আন্দোলনের নামে এসে এই কুইলা জাতির গুলা পার্টির নামে এই অশান্তির বীজ বপন করেছে, এই অশান্তি শুরু হয়েছে। এই অশান্তির জন্য যারা কুইলা জাতি উলা পার্টি স্লোগান দেয় তারাই দায়ী, তারাই মানুষকে ভাগ করে রাজনীতি করতে চায়, তাদের জন্য আজকে এই রাজ্যে তথা এই কাঞ্চনপুরে আজকে করে এই কাঞ্চনপুরে দীর্ঘদিন আমরা একটা শান্তির স্বর্গ বলতাম এটাকে, বহু কিছু ত্রিপুরা রাজ্যের বিগত দিনে সংগঠিত হয়েছে, এমনকি 80 জুনের দাঙ্গার সময় আমরা লক্ষ্য করেছি এই কাঞ্চনপুরকে কেউ কিছু করতে পারেনি, সেখানে সম্প্রীতি ছিল, শান্তি ছিল, মানুষের মধ্যে একটা হৃদ্যতা ছিল, সব অংশে সব বর্ণ জাতি সব ভাষাভাষীর মানুষ এখানে একসঙ্গে বসবাস করে এসছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই কাঞ্চনপুর শহর সারা রাজ্যে বিশেষ করে সর্বভারতীয় স্তরে জনবিরোধী যে
আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলকে পরবর্তী সময়ে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে যেভাবে সংখ্যাধিক্যের জুড়ে কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির সরকার এটাকে আইনে পরিণত করেছে, যার প্রভাব পুরো নর্থ ইস্ট সহ সারা দেশে পড়েছে, যাকে সামনে রেখে একটা বড় সাতান্বেষী মহল যারা নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য এবং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য কতগুলো একটা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে একটা রাজনীতি করার চেষ্টা করছে। এই আন্দোলনের সময় নিরীহ কিছু যারা সাধারণ এখানে দীর্ঘদিন কাঞ্চনপুরে বসবাস করে এসেছে, বিশেষ করে আনন্দবাজার এলাকা, তাদের পর যে নির্মম আক্রমণ, মহিলাদেরকেও ছেড়ে কথা বলা হয়নি, মহিলাদেরকেও মারধর করা। ব্যুরো রিপোর্ট, হলাবোল। আনন্দবাজারের উদ্বাস্তু শিবিরে পর্যাপ্ত খাদ্য ও শিশু খাদ্যের ব্যবস্থা করা সহ 11 দফা দাবি সম্মিলিত স্মারকপত্র উত্তর জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের হাতে তুলে দিল কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চ। মঙ্গলবার উত্তর জেলার জেলাশাসক ও পুলিশ সুপার কাঞ্চনপুর সফরে গেলে কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চের প্রতিনিধিরা তাদের সাথে দেখা করে এই স্মারকপত্র প্রদান করেন। কাঞ্চনপুরের আনন্দবাজারের উদ্বাস্তু শিবিরে পর্যাপ্ত খাদ্য, শিশুদের জন্য শিশু খাদ্য প্রদান সহ কাঞ্চনপুর মহকুমার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য উত্তর জেলার জেলাশাসক ও জেলা পুলিশ আধিকারিকের নিকট স্মারকপত্র তুলে দিল কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চের এক প্রতিনিধি দল। সোমবার কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চ সংশ্লিষ্ট 11 দফা দাবি পূরণের আওয়াজ তুলে মঙ্গলবার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে উত্তর জেলার এসপি ভানুপদ চক্রবর্তী ও জেলাশাসক কাঞ্চনপুরে ছুটে যান। তারা মহকুমা শাসকের সাথে বৈঠকে বসেন। এই বৈঠকের খবর পেয়ে নাগরিক সুরক্ষা মঞ্চের 4 সদস্যের প্রতিনিধি দল মহকুমা শাসকের কার্যালয়ে ছুটে যান এবং উত্তর জেলার এসপি ও শাসক দলের নিকট 11 দফা দাবি সহ একটি স্মারকপত্র প্রদান করেন। এদিন নাগরিক সুরক্ষা মঞ্চের এই স্মারকপত্র প্রদানের বিষয়টি স্বীকার করেন উত্তর জেলার এসপি ভানুপদ চক্রবর্তী। আজকে যে আপনারা আইছেন কাঞ্চনপুরে, তো নাগরিক মঞ্চের সাথে কি কোনো বৈঠক হয়েছে বা কোনো সিদ্ধান্ত হয়েছে এখানে? বৈঠক বলতে আমি আর ডিএম সাহেব আইসি এখানে, আজকে আমাদের কিছু অফিসিয়াল পারপাস আছে, ওনারা আমাদের সঙ্গে দেখা করছেন, ওনাদের কিছু কিছু ডিমান্ড আছে, সেই ডিমান্ডগুলো আমাদের কাছে রাখছেন। আচ্ছা স্যার, এমনিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে না এখানে? কাঞ্চনপুরের নাগরিক সুরক্ষা মঞ্চ এই বৈঠকে মিলিত হয় প্রশাসনের কাছে 11 দফা দাবি প্রদানের আওয়াজ তুলে। এই দাবি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর গণ আন্দোলনে যাওয়ার হুমকি দেন। নাগরিক সুরক্ষা মঞ্চের এই হুমকির সংবাদ পেয়ে পরিস্থিতি পর্যালোচনা করতে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার মঙ্গলবার কাঞ্চনপুরে যান। মঙ্গলবার নাগরিক সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে একই দাবি সনদ কাঞ্চনপুরের মহকুমা শাসকের হাতেও তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হলাবোল। বিভিন্ন দপ্তরে গাড়ি চালক নিয়োগ সংক্রান্ত উচ্চ আদালতের একটি মামলার রায় মুখ পড়ল রাজ্য সরকারের। পূর্বতন সরকারের আমলে পুরাতন নিয়োগ নীতি মেনে পরিবহন দপ্তরের মাধ্যমে বিভিন্ন দপ্তরে 500 জন গাড়ি চালক নিয়োগের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। নতুন সরকার ক্ষমতায় এসে নতুন নিয়োগ নীতি ঘোষণা করে এই বাছাইকৃত গাড়ি চালকদের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়। ক্ষুব্ধ বাছাইকৃত গাড়ি চালকরা হাইকোর্টের শরণাপন্ন হন। মঙ্গলবার বিচারপতি সুভাষিস তোলাপাত্রের এজলাসে মামলাটির চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়। এদিন বিচারপতি সুভাষিস তোলাপাত্র রায়ে ঘোষণা করে জানান, বাছাইকৃত গাড়ি চালকদেরই মেধার ভিত্তিতে বিভিন্ন দপ্তরে আগামী 3 মাসের মধ্যে নিয়োগ করতে হবে। মঙ্গলবার আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ এই সংবাদ জানান। যোগ্যতার নিরিখে যারা পরিবহন দপ্তরের উদ্যোগে বিভিন্ন সরকারি দপ্তরে গাড়ির চালক হিসাবে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছিলেন, তাদের ভাগ্য নিয়ে ছিনিয়ে খেলার বিরুদ্ধে চাকরি প্রাপকরা উচ্চ আদালতে এসেছিলেন। উচ্চ আদালত আজকে তাদের সুবিচার দিল। আমাদের তরুণ আইনজীবী সমরজিৎ উচ্চ আদালতে সওয়াল করেছেন। উচ্চ আদালতের বিচারপতি এস তোলাপাত্র আজকে নির্দেশ দিলেন এইমাত্র যে 2015 পরিবহন দপ্তরের উদ্যোগে বিভিন্ন সরকারি দপ্তরে ড্রাইভারদের শূন্য পদে নিয়োগের জন্য যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছিল এবং যে নিয়োগ প্রক্রিয়ায়
2017-তে প্রার্থী তালিকা বাছাই করে প্রার্থীদের নির্বাচিত করা হয়েছিল। সেই নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী প্রার্থী তালিকার ভিত্তিতে, মেধা তালিকার ভিত্তিতে সবাইকে চাকরি দিতে হবে। 2018 সনে এই নূতন সরকার এসে হঠাৎ করে তাদের নিউ রিক্রুটমেন্ট পলিসি, এই অজুহাতে এই ড্রাইভার পদে পরিবহন দপ্তরের জারি করা নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে দিয়েছিল। তার ফলে যারা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজেদেরকে যোগ্য প্রমাণিত করে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পাওয়ার, ড্রাইভার পদে চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন এবং যাদের নাম মেধা তালিকায় ছিল, যাদের নামে পরিবহন দপ্তর থেকে বিভিন্ন দপ্তরে সুপারিশ করা হয়েছিল তাদেরকে ড্রাইভার পদে নিয়োগ করার জন্য, তারা তাদের মাথার উপর আকাশ ভেঙে পড়েছিল। হঠাৎ করে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল কোনো যুক্তি ছাড়াই। নতুন সরকার এসেছে, নতুন সরকারের নতুন নিয়োগ নীতি, সেই কারণে 500 জন যুবকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল। এর বিরুদ্ধে 2018 সনে যারা এইভাবে চাকরি বঞ্চিত হলেন, যাদের হাতে চাকরিটা এসেও চলে গেল সরকারি তুঘলুকি ফরমানের ফলে, তারা আদালতে এসেছিলেন, এসে রিট মামলা করেছিলেন। আজকে সেই রিট মামলা চূড়ান্ত শুনানি হলো। চূড়ান্ত শুনানিতে সরকার পক্ষের যে সিদ্ধান্ত, নিয়োগ প্রক্রিয়া নূতন, নিয়োগ নূতন, রিক্রুটমেন্ট পলিসি নূতন, সেই অজুহাতে 2015 থেকে শুরু করে 2017 অবধি যে নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাদেরকে বাছাই করা হয়েছিল তাদেরকে চাকরি দেওয়া যাবে না, এই বক্তব্য উচ্চ আদালত খণ্ডন করে দিয়েছেন। এটা স্বেচ্ছাচার, এইভাবে চাকরি প্রত্যাশীদের চাকরি থেকে বঞ্চিত করা যায় না। উচ্চ আদালত আজকে সরকারি নির্দেশ বাতিল করে বলেছেন, নতুন নিয়োগ নীতির অজুহাতে যাদের নাম প্রার্থী তালিকায় ছিল তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা যাবে না, তাদেরকে মেরিট লিস্টের ভিত্তিতে চাকরি দিতে হবে আগামী 3 মাসের মধ্যে। 2018 সনের মাঝামাঝি সময়ে মামলা হয়েছিল আগস্ট মাসে, আজকে এই মামলা চূড়ান্ত শুনানি হলো। আর যখন মামলার প্রথম দিনই তৎকালীন প্রধান বিচারপতি অজয় রাস্তোগির বেঞ্চে মামলা উঠেছিল, তিনি বলেছিলেন যে এই মেরিট লিস্ট বা প্যানেলের আয়ু ফুরিয়ে গেছে, এই অজুহাতে তাদেরকে পরবর্তী সময় চাকরি থেকে বঞ্চিত করা যাবে না, যতদিন মামলা চলবে প্যানেলের আয়ু থাকবে, এই এই অর্ডার প্রথম দিনে দিয়েছিলেন। আজকে সর্বশেষ চূড়ান্ত শুনানির পর রায় ঘোষিত হল। সরকার নিয়োগ নীতি শূন্যপদ পূরণের কথা বলে, কিন্তু যারা মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে নিজেদেরকে যোগ্য প্রমাণিত করে নিয়োগ তালিকা নিজেদের নাম অন্তর্ভুক্ত হলো, তাদের মুখের গ্রাস কেড়ে নেওয়া হয়েছিল হঠাৎ করে 2018 সনে এক অদ্ভুত ফরমান দিয়ে। এর বিরুদ্ধে আজকে উচ্চ আদালতের রায়ে তারা সুবিচার পেলেন। ব্যুরো রিপোর্ট, হলাবুল। চীনের করোনা ভাইরাস নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার জিবি হাসপাতালে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। হাসপাতালের নার্স, চিকিৎসক এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানরা এই শিবিরে উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস নিয়ে অযথা কোনো আতঙ্কের কারণ এই রাজ্যে নেই, তবে এই মারণ ব্যাধি ভাইরাস সম্পর্কে সবার জ্ঞান থাকা দরকার। এ লক্ষ্যে মঙ্গলবার জিবি হাসপাতালে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। জিবি হাসপাতালের চিকিৎসক, সিস্টার এবং বিভিন্ন পরীক্ষাগারের টেকনিশিয়ানরা এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডক্টর তপন মজুমদার জানান, করোনা ভাইরাস নিয়ে জিবি হাসপাতালে একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। এখানে সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে, পরে সেগুলি পুনেতে পরীক্ষার জন্য পাঠানো হবে। ডক্টর তপন মজুমদার জানান, এখনো পর্যন্ত রাজ্যে কোনো ব্যক্তির দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি, তাই এই নিয়ে অযথা আতঙ্কের কোনো কারণ নেই, তবে সচেতন থাকা প্রয়োজন। ডিসেম্বর মাসের লাস্ট উইক থেকে যে চায়নার যে মার্কেট থেকে, হুয়ান মার্কেট থেকে যে করোনা ভাইরাসের উৎপত্তি, সেটা ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এবং এটাও জানেন যে কেরল যে স্টুডেন্টটার মধ্যে পাওয়া গেছে, সে ওয়ান ইউনিভার্সিটি থেকে আক্রান্ত হয়ে এসছে, এবং সাবসিকুয়েন্টলি আরও 2 পেশেন্টেরও পাওয়া গেছে, ওরা সবাই ওয়ান ইউনিভার্সিটি থেকে পড়াশোনারত ছিল এবং সেখান থেকে এসে এই ভাইরাসে আক্রান্ত। কিন্তু এতে আমাদের প্যানিক হওয়ার কিছু নেই, কারণ এটা অলরেডি চায়নার থেকে ওরা পেয়েছে, কারণ ইন্ডিয়াতে কিন্তু কোনো ব্যক্তির মধ্যে এটা পাওয়া যায়নি, কোনো ইন্ডিয়ান অরিজিন এখনও আমরা পাইনি, কিন্তু আমরা সবাই সতর্ক আছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা একটা ডাক্তারদের মধ্যে এবং সিস্টারদের মধ্যে এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানদের মধ্যে সচেতনতা শিবির প্লাস আমাদের যে প্রস্তুতি সেটা নিয়ে আমরা পর্যালোচনা করব। আমাদের এখানে অলরেডি আইসোলেশন ওয়ার্ড আইডেন্টিফাই করা আছে এবং স্যাম্পল আমরা এখান থেকে কালেক্ট করব।
কালেক্ট করে আমরা এনআইভি পুনেতে পাঠাবো কনফার্মেশনের জন্য। সেখান থেকে যদি কিছু আসে তাহলে আমরা এটার অ্যাগেনস্টে ব্যবস্থা নেব। এবং রাজ্য সরকারের তরফ থেকে অলরেডি এয়ারপোর্ট এবং বর্ডারগুলোতে স্ক্রিনিং ব্যবস্থা করা আছে এবং দু একজন অলরেডি আমাদের কাছে হিস্ট্রি ছিল যে ওরা চায়নার থেকে ফেরত, কিন্তু এদের মধ্যে কোনো সিমটম নেই, তাই ভয়ের কিছু নেই। তপন মজুমদার জানান, ইতিমধ্যেই বিমানবন্দরে ও চেকপোস্টে বিশেষ সেল চালু করা হয়েছে, চোরাইবাড়িতেও বিশেষ সেল চালুর উদ্যোগ না হয়েছে। ব্যুরো রিপোর্ট, হলাবোল। অল্টো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক বাইক চালক। ঘটনা সোমবার রাত 8টায় তেলেবুড়া থানাধীন চাকমাঘাট এলাকায়। আহত ব্যক্তির নাম বিষ্ণু দাস। বাজার সেরে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। চাকমাঘাটের কাছে একটি দ্রুতগামী অল্টো গাড়ি বিষ্ণু দাসের পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। আঘাত গুরুতর হওয়ায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তো 8টার সময় ছিল, তো যা গুরুতর অবস্থায় আছে হাসপাতালে, কারণে তাকে জিবিতে রেফার করে স্যারকে। কই থেকে এসেছে? এটা বাড়ি হলো চাকমাঘাট। অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কেমন হয়েছে? অ্যাক্সিডেন্ট তারা কইছে যে মানে চাকমাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে আরকি। তাহলে বাড়িতে যাচ্ছিল সাইকেল দিয়ে আর গাড়ি আর বাড়িতে স্যারকে। তার নাম হলো বিষ্ণু দাস আর বাবার নাম হলো বৈষ্ণবচন্দ্র দাস। কই ব্যথা হয়েছে? তাহলে মাথাতে মেনলি মানে ব্যথা পাইছে আর কি। সিরিয়াস না? খুবই সিরিয়াস। ব্যুরো রিপোর্ট, হলাবোল। বাড়িঘরের পূজিত প্রতিমা জমতে জমতে প্রতিমা ফেলার স্থান হয়ে গেছে আগরতলার প্রগতি স্কুল সংলগ্ন বিদ্যুৎ ভবনের পার্শ্ববর্তী স্থানটি। ব্যাপারটি দেখেও দেখছে না পুর নিগম কর্তৃপক্ষ সহ স্থানীয় জনগণ। তথাকথিত ধার্মিক হিন্দু ধর্ম বিশ্বাসী সমাজের এই চিত্র ধরা পড়ল হলাবোলের ক্যামেরায়। এই হলো তথাকথিত ধার্মিক সভ্য সমাজের চেহারা। যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা মূর্তি পুজোয় বিশ্বাসী। নানা দেবদেবীর মূর্তি গড়ে ভক্তি ভরে পুজো করে আসছেন দীর্ঘদিন ধরে। আগেকার দিনে শুনেছি ও দেখেছি মূর্তি পুজোর পর নির্জন বটতলা কিংবা নদীতে ভাসিয়ে দেওয়া হয়, কিন্তু বর্তমানে সেই নীরব বটতলাও নেই। তাই অনেকেই নিজের বাড়িতে সযত্নে মূর্তি পুজোর পর রাখেন কিংবা নদীতে ভাসিয়ে দেন। কিন্তু সমাজে বর্তমানে একাংশ ধর্ম পূজার্চনা ব্যক্তিগত লাভালাভ দেনা পাওনার জন্যই করে থাকে। তাদের কর্মকাণ্ডে এমনই ছবি ফুটে উঠল। শিব শনি কালী মনসা লক্ষ্মী সরস্বতী ইত্যাদি নানান দেবদেবীর মূর্তি পূজা করে ব্যক্তিগত কামনা বাসনার পর তাদের মূর্তির স্থান হয় রাস্তার পাশে কিংবা জঙ্গলে। আপনার কি মনে করতেছে কি করলে ভালো? এটা মনে করেন সবচেয়ে বেশি ভালো বিসর্জন দেওয়া, নদীতে নিয়ে বিসর্জন দেওয়াটাই ভালো। এটা একটু পয়সা করে দিলেই ভালো, এটা তো দেখতে বিশ্রী দেওয়া যা। সব প্রশাসনরা যদি পরিষ্কার করে তো তো ভালোই, নিউজগুলি তারা আছে, একটু পরিষ্কার করে দিলে দেখতেও সুন্দর দেওয়া যায়, রাস্তার মধ্যে বিশ্রী দেওয়া যায়। কতদিন ধরে চলছে? সবসময় রাখে এভাবে, সবাই রাখে, দেখা দিই সবাই রাখে। আপনার কি মনে হচ্ছে? তো বৃষ্টি দেখা যায় না, রাখলেই ভালো হয়। বৃষ্টি বাদলে নষ্ট হয়ে, বৃষ্টি বাদলে গইলে আরো পাড়া টাড়া পরে মানুষের ক্ষতি। ঠাকুর তো এইভাবে পাড়া দিন ঠিক না, কিন্তু মানে সবাই রাখে, আগের থেকে রাখে অভ্যাস হয়েছে, কারণে মানুষও রাখতে রাখতে অনেক বেশি হয়েছে, আগে তো অল্প স্বল্প রাখতো, অনেক বেশি রাখে। এই ধর্ম, এই পূজা পাঠের মানে কি একটু বলতে পারেন? আমরা কি পারি না এদের সযত্নে বাড়িতে কোথাও রাখতে কিংবা নদীতে ভাসিয়ে দিতে? আজকাল শহরে দেখি মানুষজন রাস্তার পাশে প্রাকৃতিক কাজ যেন না সারে, সেজন্য ড্রেনের পাশে ঈশ্বরের মূর্তি লাগিয়ে রাখা হয়। এ হলো তথাকথিত ধার্মিক সভ্য সমাজের কদর্য চেহারা। মন্দিরে গিয়ে গীতা পাঠ কিংবা রামকৃষ্ণ কথামৃত শুনে বাড়িতে গিয়ে চায়ে চিনি কম হওয়াতে কাজের মাসির গায়ে চায়ের কাপ ছুঁড়ে মারাটা কোন ধর্মের কাজ? আগরতলার রাস্তায় এভাবেই তথাকথিত ধার্মিকদের দ্বারা পূজোর পর পড়ে থাকে এই মূর্তিগুলো। এই হলো সভ্য সমাজ। স্থান প্রগতি স্কুলের পূর্ব দিক, বিদ্যুৎ ভবনের পাশে। ব্যুরো রিপোর্ট, হলাবোল।
সংবাদ শেষ করার পূর্বে আবারও দেখে নিন এক নজরে সংবাদ শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন ক্লান্তিকারে দূর স্বাস্থ্যে ভরপুর মজাদার স্বাদে ভরা স্বাদ শাবরুমে কাঁটা তারের বেড়ার কাজ সম্পন্ন করতে ইন্দু বাংলা যৌথ উদ্যোগে ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত। কেন্দ্র সরকারের এলআইসি শেয়ার বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাজ্যেও এক ঘন্টার কর্মবিরতি পালন করল এলআইসি কর্মীরা। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার দলের গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নিল আইএনপিটি দল। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র হল্লাবুলের পর্দায়। চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হল্লাবুল।